বার বার বলতেছি, ঘটনা যদি নিজের উপরে না ঘটে আপনারা কেউ বুঝবেন না। ওই দিন পর্যন্ত ওয়েট করবেন। নাসিরুদ্দিন আহমেদ, উনি বোট ক্লাবের এক্স প্রেসিডেন্ট ছিলেন, ওনার নিজের মুখে। আমি তাকে চিনি না। বহু জল ঘোলা করে অবশেষে গ্রেপ্তার হলেন ঢাকা বোট ক্লাবের সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির ইউ মাহমুদ। 14 জুন উত্তরা 1 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় নাসির ও অমিসহ 5 জনকে উত্তরার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাকি 3 জন হলেন লিপি, সুমি ও স্নিগ্ধা। বেটারা বুঝছিল যে আমি বলতে পারবো না, আমি চুপ হয়ে যাব, আমি বলতে পারবো, আমি পারবো। এই সময় এই বাসা থেকে দেশি বিদেশি মদ, বিয়ার সহ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এই বাড়িতে নিয়মিত ডিজে পার্টি ও মদের আসর বসত বলেও পুলিশ জানায়। চলতো নারীদের নিয়ে অসামাজিক কাজও। আসামিদের গ্রেপ্তারে নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান। তো এবার আসুন জেনে নেওয়া যাক এই মামলার প্রধান আসামি এবং যাকে নিয়ে এত আলোচনা তার সম্পর্কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগ থেকে পড়াশোনা করেন নাসির। 37 বছর ধরে ডেভেলপার ব্যবসায় আছেন। 10 বছর ধরে মাহমুদ কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। কুঞ্জ ডেভেলপার্সের আগে তিনি মাহমুদ বিল্ডার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের MD ছিলেন। তার প্রতিষ্ঠান সরকারের গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজুক, রেলওয়ে সহ সরকারি বেসরকারি নানা ঠিকাদারি কাজ করেন। নাসির ইউ মাহমুদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সাবেক নির্বাহী পরিষদের সদস্য। তিনি 2015, 2016 এবং 2017 সালের উত্তরা ক্লাবের নির্বাচিত সভাপতি, লায়ন ক্লাবের ঢাকা জোনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের সাধারণ সম্পাদক ছিলেন। চন্দনা বিশ্বাস, BBS বাংলা। উত্তরা 1 নম্বর রোড।